নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। চণ্ডীঘাটে মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের। বরাকে উৎসাহ উদ্দীপনায় পালিত হনুমান জয়ন্তী, রয়েছে বিশেষ পূজার্চনা। জলজীবন মিশন প্রকল্পের কাজে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের চণ্ডীঘাটে। মৃত যুবকের নাম বিশ্বজিৎ মুরা। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার সন্ধ্যা রাতে নিজের ঘরে মোবাইল ফোনে চার্জ বসালে ঠিক সেই সময় শর্ট সার্কিট হয়ে যুবকের মৃত্যু হয়। সামনে একটা ছোট বোর্ড আছে বাড়ির মধ্যে, যে সামনে একটা গ্রাম, আমার সামনে একটা মন্দির আছে, এটা কাণ্ড ফল্ড হয়েছে। আর কাণ্ড ফল্ডে এ হচ্ছে আদার, মানে মোবাইলের চার্জার, যে তাই বাড়ির মানে মানে চার্জার বাড়িতে আসলো, বাড়ি এসে লগা লগা চার্জার লগে মানে বাড়ি খাইয়া পড়ছে। ঘটনার পর যদিও পরিবারের লোকেরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বিশ্বজিৎকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর পেয়ে উদারবন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। ওই তো মেইন লাইনে, এলটি লাইনে মেইন লাইন পড়ে গেছে, তাই চার্জার বোয়াইতে আসেন, হঠাৎ করে এলটি লাইনে মেইন লাইন লাগিয়া তাই সঙ্গে সঙ্গে মারা গেছে। নাম কি তা? বিশ্বজিৎ মুরা। বাড়ি কোন জায়গা? চণ্ডীঘাট আনোয়াবস্তি। এটাকে তোমার এখন আপনারা কি কিতা চাইন? তারপরে যেহেতু এলটি লাইনে লাগছে, এটাকে খাট দোষ আপনারা বই? এটা তো মেলো যারা কাজ করছে এলটি লাইনের মধ্যে, একটু একটু যদি কভারও দেওয়া রাখতো, কোনো এইরকম ঘটনা ঘটলো না। এখন মানে কি তাই কই আনছিল আপনার ইয়ে করার লেগে? চণ্ডীঘাট হসপিটালে আনা হয়েছিল, মানে আনতে আনতে টাইম মারা গেছে। মারা গেছে এখন কেল বর্তমানে থানাওয়ালা নিহাতরারে পোস্টমর্টামের লাগি নেওয়া হল। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় হনুমান জয়ন্তী মহোৎসব। হনুমান ধাম সেবা সমিতি তারাপুর শাখার উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শনিবার হনুমান জয়ন্তী মহোৎসব পালন করা হয়। করোনা মহামারী চলাকালীন বিগত দুবছর হনুমান জয়ন্তী মহোৎসব স্থগিত রাখা হয়েছিল, কিন্তু এবছর পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরে আসায় আয়োজক সংস্থার কর্মকর্তারা বিশাল কর্মসূচি হাতে নিয়েছেন। শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষে সকাল 9টা নাগাদ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে পুনরায় তারাপুর হনুমান মন্দিরে এসে সম্পন্ন হয়। এদিন সকাল থেকেই মন্দিরে বিশেষ পূজার্চনা, হোম যজ্ঞ, মঙ্গল আরতি সহ অগণিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। পরে সন্ধ্যায় ভজন কীর্তন সহ আরতির মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। শোভাযাত্রা কা প্রোগ্রাম চালনে কাজ শোভাযাত্রা হুয়া এই পুরা শহর মে পরিক্রমা করতে হুয়ে দুবারা হম লোক হনুমান মন্দির তারাপুর মে আয়ে। আনে কে বাদ ইহাঁ পর যো হ্যায় মহাপ্রসাদ কা ব্যবস্থা থা, লগভগ 7,000 আদমি কা ও অচ্ছা তরহ সে যো হ্যায় সম্পন্ন হো রা হ্যায়। অভি কুছ বাকি হ্যায়, প্রয়াগ ভ্যালি কে সভি ভক্তবৃন্দো কো মে আভার প্রকট করতা হুঁ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প জল জীবন মিশন প্রহসনে পরিণত হয়েছে। রামমানিকপুরে ঘরে ঘরে সংযোগ থাকলেও নেই জল। ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ তুললেন স্থানীয়রা।
প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্পের অধীনে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর সংমণ্ডল দুয়ের অন্তর্গত পূর্ব ধলাইর মোহনকাল রামমানিকপুর জিপির চিতলডহর পানীয় জল প্রকল্পের সংস্কার কাজের জন্য 37 লক্ষ টাকা বরাদ্দ হয়। এ অবস্থায় ঠিকাদার কাজ শুরু করেন। এদিকে কাজ অসম্পূর্ণ রেখেও তড়িঘড়ি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হাত দিয়ে আবারও প্রকল্পের উদ্বোধন করা হয়। শনিবার রামমানিকপুর গ্রামের চিতলডহর পানীয় জল প্রকল্প এলাকার সংশ্লিষ্ট গ্রামবাসীদের পক্ষে মুকুল শুক্লবৈদ্য, ধনঞ্জয় রায় গ্রুপ সদস্য, সনত শুক্লবৈদ্য, নিবারণ চন্দ্র দাস, কৃষ্ণমোহন দাস প্রাক্তন এপি সদস্য, রামান শুক্লবৈদ্য, বিমল দাস, অমর দাস, দেবু রায়, পবিত্র শুক্লবৈদ্য, সুজিত রায়, দেবাশিস রায়, শুভঙ্কর দাস সহ শতাধিক গ্রামবাসী সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি তুলে ধরে বলেন, প্রকল্পের কাজ অতি নিম্নমানের করেছেন ঠিকাদাররা। এদিকে কাজ অসম্পূর্ণ রেখে তড়িঘড়ি প্রকল্পের উদ্বোধন করে এখন পরিচালন কমিটি গঠনের কথা বলছেন বিভাগীয় ইঞ্জিনিয়ার। আগে দিছি, এখন আমি ওটা কইছি যে আজকে গত 2 দিন থেকে গ্রামবাসী হালাসিসকাররা নিজেও আইয়া দেখলাম ট্যাঙ্কির অবস্থাটা, অথচ আপনি সাংবাদিক হিসাবে আপনি তো নিজে দেখলাম ফটো মারলা ও আপত্তিগুলা, দক্ষিণ সাইডে কত পরিবারে জল যায় না, আর এর ভিতরে তারা খালি টাইস দেয়, আমরা এখানে মেম্বাররে আর একজন স্থানীয় ছেলেরে খালি কমিটি করো কমিটি করো, 3 দিন তারা কমিটি ডাকিয়ে আসছে। আজকেও তারার নির্দিষ্ট মজা আজকে এখানে আপনারা সাংবাদিকরে নিয়ে আর ইয়া এইখানে কম ইয়ে সমস্ত জনগণে এই ইয়েটা আত্মযন্ত করার দাবি জানানিও আপনারা ডাকা হয়েছি। তো তাই না, ইয়ে ওপেনিং করে দিয়া গেছেন গিয়া যে জল ছাড়ার পরের দিন তাকিয়া, কিন্তু আজ পর্যন্ত ট্যাঙ্কির কোনো শুদ্ধ কোনো কাজ করা হয়েছে না, বিশুদ্ধই রয়েছে। এটা তো আপনি দেখিলা, দয়া করে সরকার মধ্যে আমরা কাগজ একটা লিখি আর আমরা DC-UC তার সারা কাগজ দিতে ফাটাইমু, মোটামুটি সোমবারে ফসাইমু আমরা বাঁচি আর মরি। কিন্তু শিলচর অম্বিকাপট্টিস্থিত অম্বিকেশ্বর শিব মন্দিরেও হনুমান জয়ন্তী উপলক্ষে বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয়। শনিবার সকাল 9:24 পূজা শুরু হয়। পরে সকাল 11:00 শ্রী শ্রী রামস্তুতি, সংকটমোচন, হনুমান অষ্টকম, হোমযজ্ঞ, সুন্দরকাণ্ড পাঠ, অঞ্জলি নিবেদন করেন ভক্তরা। এদিন সন্ধ্যারতির পর দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সকাল বিকাল আমরা তো খুব আনন্দ চললাম, আমার তো মনে হয় না যে জয় ঠাকুরের আশীর্বাদ হাতে নিয়ে আজ পর্যন্ত শুনি নাই কোন ভক্ত প্রাণহানি হয়েছে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। শিলচর শহরে ভক্তের অভাব নেই, অনেক ভক্ত আছে কিন্তু ভক্তের হাতে টাইম অনেক শর্ট, খুব ব্যস্ত। ওরা মন্দিরে গিয়ে ধূপকাঠি জ্বালাতে জানে কিন্তু বসে যে ভগবানকে ডাকতে লাগে সেটা জানে না, সেটা আমরা শিখিনি। আজ থেকে জানবো কোন মন্দিরে যদি আমরা যাই স্নান করেই যাই, মন্দিরে বসার জায়গা থাকে, অনেক ভিড় লেগে যায়, লাখ লাখ মানুষ নদী নদীবার ভগবান পূজা করে কিন্তু কোনো মন্দিরে কোনো ভক্তকে বসতে দেখি না। আজকে থেকে জানবো আমরা যদি কোনো মন্দিরে যাই ধূপকাঠি ঘিয়ের প্রদীপ জ্বালাই তাহলে সেই মন্দিরে কিছুক্ষণ বসে ধূপকাঠি শেষ না পর্যন্ত আমরা উঠবো না। গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে পালন করা হল পিতৃমাতৃ পূজন দিবস। শুক্রবার বিকেল 5টা নাগাদ এ মর্মে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল হিন্দু হেরিটেজ সংস্থার সহসভাপতি সম্রাট দত্ত। এদিন সভা শুরুর আগে অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান আয়োজক সংস্থার কর্মকর্তারা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতাঞ্জলি স্কুলের প্রধান অধ্যক্ষা নিবেদিতা সেনগুপ্ত সহ স্কুলের প্রশিক্ষার্থীরা। সভায় পিতৃমাতৃ পূজন দিবসের তাৎপর্য ব্যাখ্যা সহ সংস্থার বিস্তারিত কর্মকলাপ তুলে ধরেন সহসভাপতি তথা বিশিষ্ট আইনজীবী সম্রাট দত্ত। পরে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন প্রধান অতিথি শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের পরিচালনা কমিটির সম্পাদক বিপ্লব কুমার দেব, সৌরভ দেব, বিক্রম দাস, বাপন দাস সহ অন্যান্যরা। মূলত আজকের প্রোগ্রাম হচ্ছে মাতৃ পিতৃ পূজন দিবস।
নববর্ষ আসে, প্রত্যেক বছরই আসে, আসে যায়। নববর্ষ আমাদের বাঙালিদের জন্য শুধু ইলিশ মাছ এবং পাঁঠা মাংস খাওয়ার জন্যই সাধারণত প্রচলিত। আমরা ধীরে ধীরে আমাদের কৃষ্টি সংস্কৃতি সভ্যতার থেকে দূরে সরে যাচ্ছি। আজকে ব্যক্তিগতভাবে আমি কোর্টে থেকে দেখতে পাচ্ছি যে কত পরিবার ভাঙছে, কত মার চোখে দেখে জল পড়ছে, কত বাবা হা হা করে কাঁদছে। এবং তার একমাত্রই কারণ হচ্ছে যে আমাদের ধীরে ধীরে আমরা আমাদের সংস্কৃতির থেকে, আমাদের কৃষ্টির থেকে, আমাদের মূল ধারার থেকে আমরা ছুটে যাচ্ছি। অ্যাম্বুলেন্সের অভাবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত থেকে পরলোক পাড়ি দিয়েছেন হাফলং এর বাসিন্দা সুদীপ কুমার সেন। সময় মতো অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ায় প্রায় 3 ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা করে অবশেষে মৃত্যুকে বরণ করতে হয় তাকে। তার স্মৃতি রক্ষার্থে শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালকে একটি অ্যাম্বুলেন্স দান করলেন প্রয়াত সুদীপ কুমার সেনের স্ত্রী সুপ্তা সেন। শনিবার শিলচর লায়ন্স সেন্ট্রাল ক্লাবের সদস্যদের উপস্থিতিতে ডিস্ট্রিক্ট 322 এর গভর্নর শুভঙ্কর সেনের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন তিনি। এদিকে বছর পাঁচেক পর এই ক্লাবের স্বর্ণজয়ন্তী বর্ষ উদযাপন হতে চলেছে। স্বর্ণজয়ন্তী বর্ষকে সামনে রেখে ক্লাব পরিদর্শনে আসেন গভর্নর শুভঙ্কর সেন। ক্লাব কর্তাদের সঙ্গে এদিন দিনভর নানা আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শিলচরের এই ক্লাবটি উত্তর পূর্বের অন্যতম প্রাচীন ক্লাব। বর্তমান ক্লাবের আওতাধীন যে চক্ষু হাসপাতালটি রয়েছে সেটাতে রোগীদের পর্যাপ্ত পরিমাণে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এর জন্য ক্লাবের পক্ষ থেকে রামনগরে 5 বিঘা জমি ক্রয় করে একটি অত্যাধুনিক চক্ষু হাসপাতাল গড়ে তোলা হবে। ইতিমধ্যে এই হাসপাতালটির কাজ শুরু হয়ে গেছে। রামনগরস্থিত এই প্রকল্পটি শেষ হলে এই হাসপাতালে পোস্ট গ্রাজুয়েট কোর্সও চালু করা হবে বলে জানান তিনি। শিলচর সেন্ট্রাল এই যে ক্লাবটা আমাদের বরাক ভিলি এবং ত্রিপুরার মধ্যে সব থেকে পুরনো ক্লাবের মধ্যে একটি এবং সব থেকে পুরনো ক্লাব 1978 সালে যে ক্লাবের জন্ম। এবং এই ক্লাবটি একটি শক্তিশালী ক্লাব আমাদের এই ডিস্ট্রিক্টের, বিশেষ করে শিলচর লায়ন্স আই হসপিটাল ওনারা তৈরি করেছেন 1997 থেকে, যার যাত্রা শুরু হয়েছে, এটা 25 বছর এই বছর পূর্তি হয়েছে। এবং সেই সঙ্গে ওনাদের ক্লাব 1978 যে ক্লাবটা তৈরি হয়েছে 50 বছর পূর্তি ওনারা করবেন আগামী 5 বছর পরে। এই 5 বছরের মধ্যে ওনারা যেটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আজকে আমাদের মিটিংয়ে, ওনারা একটা জায়গা অলরেডি পারচেস করেছেন রামনগরে, এখান থেকে একটু দূরে 5 বিঘা জায়গা। সেই 5 বিঘা জায়গায় ওনারা এই হসপিটালটা এখন এতটা, নট অনলি বরাক ভ্যালি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ত্রিপুরা থেকে প্রচুর পেশেন্ট এই হসপিটালে আসে, আমি নিজেই জানি। সুতরাং এত পেশেন্টের ভিড় এখানটা সামলানো যাচ্ছে না, ওনারা এখন এই জন্য ডিসিশন নিয়েছেন একটা বড় পরিসরে একটা ফুল ফেজেড আই হসপিটাল, সেই সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ অপথালমোলজি, পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ অপথালমোলজি, যেখানে মানে আই ডক্টর্স প্রডিউস হবে এবং সেই সঙ্গে তো আই হসপিটাল হবে। সুতরাং আগামী 5 বছরের মধ্যে শিলচর সেন্ট্রালের মাধ্যমে আরেকটা নতুন আই হসপিটাল আমাদের বরাক ভ্যালি এবং ত্রিপুরার জনগণের। প্রশাসন যতই নেশা বিরোধী অভিযান তীব্র করে তুলছে ততই নিত্য নতুন ফর্মুলায় মাদক পাচারে মেতে উঠেছে পাচারকারীরা। তবে এ নিয়ে হাত পা গুটিয়ে বসেন এই প্রশাসনও, ফলে প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও পাচারের মুখে ধরা পড়ছে মাদক কারবারীরা। এদিকে নববর্ষের রাতে এক গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পাথারকান্দি পুলিশ। উক্ত রাতে স্থানীয় পুলিশের প্রভেশনারি আইপিএস অফিসার শীতল কুমার দলবল নিয়ে পাথারকান্দি বাইপাস সড়কে ওত পেতে বসে থাকলে সাফল্য মিলে তার। এমন সময়ে ত্রিপুরা থেকে করিমগঞ্জগামী TR02C0555 নম্বরের একটি সাফারি গাড়ি পুলিশের সিগন্যাল অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে চ্যালেঞ্জ জানিয়ে আটক করে। পরে উক্ত গাড়িতে তল্লাশি করলে গাড়ির ভিতরে থাকা বিভিন্ন খোপ থেকে 102 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক 10 লক্ষাধিক টাকার মতো হবে। কাল রাত 8 বাজে নাকা চেকিং লাগায়া থা ये पतरकंडी बाईपास में, तो एक सफ़ेद कलर की गाड़ी आई थी, उसको रुका गया और उसको पूछताछ करने पर उसने बताया कि वो त्रिपुरा साइड से आ रहा है और करीमगंज साइड जा रहा है। तो मुझे थोड़ा सस्पिशन लगा और उसको साइड में करके पूरा बॉडी सर्च किया गया, गाड़ी का पूरा बॉडी सर्च किया, तो उसमें 102 kgs ऑफ सस्पेक्टेड टू बी गांजा मिला है। कितना के जी? 102 kgs गांजा। उसमें 2 पैसेंजर्स थे, एक ड्राइवर एक को पैसेंजर्स। ड्राइवर का नाम अलामिया है और उसमें हैंडीमैन और या को पैसेंजर का नाम सबूज माइशन है। दोनों त्रिपुरा के रहने वाले हैं, जिला सिपाही जला। क्या गाड़ी था? गाड़ी टाटा सफारी था।
বাজার মূল্য কিতনা? ফল দোকানের আড়ালে অবৈধ বিলিতি মদের ব্যবসা করতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে আটক হলো এক মদ ব্যবসায়ীর। ধৃতের নাম পিন্টু নমসূদ্র, বাড়ি ইছাই লালাছড়া এলাকায়। ঘটনা অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন ইছাই লালছড়া বাজারে। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ স্থানীয় এক ফল দোকানের আড়ালে অবৈধ বিলিতি মদের ব্যবসা করে আসছিল পিন্টু নামের এক ব্যক্তি। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে ওই ফল দোকানে কদমতলা থানার ওসি সুশান্ত দেবের নেতৃত্বে অভিযান চালায় বিশাল পুলিশ ও টিআরএস বাহিনী। এতে দোকানের ভেতর থেকে উদ্ধার হয় বিভিন্ন ব্র্যান্ডের 80টি দামি বিলিতি মদের বোতল। এতে আটক করা হয় দোকান মালিক তথা মদ বিক্রেতা পিন্টু নমশূদ্রকে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত বিলিতি মদের বাজার মূল্য আনুমানিক 25,000 টাকার মতো হবে। পাশাপাশি এ মর্মে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে কদমতলা পুলিশ। অ্যাকচুয়ালি আমরা আজকে একটা এই গোপন খবর ভিত্তিতে সংবাদ পাই যে লালছড়া বাজারে, কদমতলা থানার আন্ডারে লালছড়ার বাজারে একটা ফলের দোকান পিন্টু নমনম একটা ব্যবসায়ী, উনি অবৈধভাবে বিলেতি মদ বিক্রি করছেন। সেই খবর বুঝেই আমরা ওই লালছড়া বাজারে গিয়ে ওই দোকানে গিয়ে আমরা রেড করি। রেড করার পরে আমরা ওই দোকান থেকে নিয়ার অ্যাবাউট 80 বোতল ফরেন লিকার বিলেতি মদ উদ্ধার করি। ভেরিয়াস ব্র্যান্ড, ভেরিয়াস কোয়ান্টিটি, বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন কোয়ান্টিটির আমরা সিজ করি এবং পরবর্তীতে ওই ব্যবসায়ীকেও আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি। এবং বর্তমানে আমরা এর বিরুদ্ধে আমরা টি একটে এক কেস নিয়ে তদন্ত চলছে। সন্ধ্যা সময় আজকে সন্ধ্যা অল কাছার অটোরিকশা অ্যাসোসিয়েশনের কোঅর্ডিনেশন কমিটির সদস্য সংস্থা অল কাঠিগড়া অটো অ্যাসোসিয়েশন কমিটির সম্পাদক তথা কাঠিগড়া চেরাগি নিবাসী ফকর উদ্দিন শুক্রবার রাত আনুমানিক 2:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর পেয়ে প্রয়াতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান কোঅর্ডিনেশন কমিটির কর্মকর্তারা। উল্লেখ্য, প্রয়াত ফকর উদ্দিন দীর্ঘ 20 বছরেরও অধিক সময় কাঠিগড়া অটো চালকদের বিভিন্ন সুখ দুঃখের সাথে জড়িত ছিলেন। তার অকাল প্রয়াণে কাঠিগড়া অটো অ্যাসোসিয়েশনের কমিটির মধ্যে সুখের ছায়া নামে এসেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। চণ্ডীঘাটে মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের। বরাকে উৎসাহ উদ্দীপনায় পালিত হনুমান জয়ন্তী, রয়েছে বিশেষ পূজার্চনা। জল জীবন মিশন প্রকল্পের কাজে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।